রহমতুল্লাহ বরকাতু, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বিটিতে। দরবারে বেলা শরীফের আজকের এপিসোডে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার আছেন তাদের প্রত্যেক অন্তর অন্তর উৎসব থেকে ভালোবাসা, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি দেখে থাকেন, শুভকামনা করে থাকেন, তাদেরকে আমার ভালোবাসা রইল। তবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার প্রয়োজনীয় জীবনের অনেক কিছুই আপনি এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং আমাদের সাথে কানেক্ট থাকার পর আপনার আমলগুলো অতি দ্রুত সময়ে কাজ করবে। তো আজকে আমি যেভাবে আলোচনা করব, এক ভাইকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না, উনি আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে এবং মেসেজ করেছেন টাকা খরচ করে, যে ভাই দেশের হুজুর অবস্থা অত্যন্ত খারাপ, মানুষ না খেয়ে আছে, দিন কাটাচ্ছে, বাবা নোটেন আপনি আল্লাহর রাস্তায় ঠিক আছে টাকা পয়সার আমলগুলো দেন এই মুহূর্তে। আর এই ধরনের আমলের জন্য উনি আমাকে অনুরোধ করেছেন, যে ব্যক্তি নিজের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের স্বার্থের কথা চিন্তা করে থাকে এবং দেশ এবং দশের কথা চিন্তা করে থাকে, তারাই মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই আল্লাহর অলিগুলোর অন্তর্ভুক্ত, তারা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত, আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত। এই সকল মানুষকে যারা আমার চ্যানেল দেখে থাকে, আলেমী দিন যারা আছে, মসজিদের মুয়াজ্জিন ইমাম যারা আছে, তারা তো দেখে থাকে ইনশাল্লাহ, মারফতের জগতের যারা আছে, যারা ওলি আলী গাউস করতে বিশ্বাস করে, তারা তো সকলেই এই চ্যানেলটি দেখে, সেটি আমার বিশ্বাস, আমি আগে থেকেই জানি। কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা আসলে এই কোনো জগতের না হয়ে মানুষের কথা চিন্তা করে থাকে, তারা তাদের জন্য আসলে গর্ববোধ হয় যে তারা এই চ্যানেলগুলো দেখে এবং আমাদের কাছে কিছু একটা আশা করে। তো আজকে আমি আপনাদেরকে এক সপ্তাহের একটা আমল দেবো, এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ঈদের একটি সপ্তাহ আগে আপনি আমলটি শুরু করেন। আরবি মাসের প্রথম সোমবার থেকে আমলটি শুরু করতে হয়, আরবি মাসের প্রথম সোমবার থেকে আমলটি শুরু করতে হয়। তো আমলটি আরবি মাসের প্রথম সোমবার থেকে শুরু করবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনি যতবার মসজিদে থাকেন না কেন, যতই লকডাউনে থাকেন না কেন, শাটডাউনে থাকেন না কেন, আপনার ইনকাম একদম শূন্যের কোটায় থাকুক না কেন, আপনার টাকার একটা জরুরিভাবে যে টাকাটা প্রয়োজন, জরুরিভাবে যে রিজিকটা প্রয়োজন, যে সম্পদটা প্রয়োজন, সেই রিজিক বা সম্পদটা আপনার হয়ে যাবে, চলে আসবে। আমি কিন্তু একটি কথা একটি ভিডিওতে আগেও বলেছিলাম যে আপনার ঘরে ট্রাক ভর্তি মানে রিজিক আসবে, ট্রাক ভর্তি খানা খাদ্য, হ্যাঁ, বাজার সদা এইগুলো আসবে ঘাড়ি ভরে, যদি আপনি আমার কথা মতো আমলটি করেন। সেই আমলটি আমরা কী বলেছিলাম, আমরা বলেছিলাম যে খাদ্যের আগে, যে কোনো খাবারের আগে, যে কোনো খাবারের আগে একবার দু হাত তুলে মোনাজাতের মধ্যে একবার দুরুদ শরীফ, একবার আলহামদুলিল্লাহ সুরা, আবার দুরুদ শরীফ করে ফু দিয়ে মুখ মোছার জন্য, শরীর মোছার জন্য, এই কথা কিন্তু আমরা বলেছিলাম। এবং ঘুমানোর আগে আমরা কিছু নিয়ম দিয়ে দিয়েছিলাম এইভাবে ঘুমাবেন। এখন একটি করলেন আরেকটি করলেন না, সেটি কিন্তু হবে না। আর একবেলা আপনি আমলটি করলেন আরেকবেলা আমলটি করবেন না, তাহলেও আমলটি কাজ করবে না, আমলটি ছাড়া যাবে না কোনো মতেই। তো আজকে যে আমলটি আমি বলতেছি, যে আমলটি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এখন অনেক ব্যক্তি আছে যে লকডাউনের মাঝে কল করেছেন যে ভাই আমার চাকরি হচ্ছে না, কোনো মতে কাজকর্ম করতে পারতেছে না। ভাই কোম্পানি তো আপনি যেখানেই যান না কেন, ঈদের আগে সব কিছুই বন্ধ, সকল কোম্পানি বন্ধ। এখন চাকরির চেষ্টা করে কোনো লাভ নেই, আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যেন আপনার ইমার্জেন্সি যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো পূরণের জন্য আমি যে আমলগুলো বলতেছি আগেও দিয়েছি। এখন শত শত আমলের মাঝে অসংখ্য আমল আছে, ঠিক আছে, তো শত শত আমল আপনার আছে, সেখান থেকে যে আমলগুলো আপনার কাছে সুটেবল মনে হয় আপনি করতে পারবেন, আপনার পক্ষে সম্ভব, বা অল্প সময়ের যে আমলগুলো সেই আমলগুলো আপনি সময় দিতে থাকেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে যে কোনো আমলের আগে আমরা সব সময় বলে থাকি, প্রতিটি ভিডিওতে আমরা বলে থাকি যে সৎকা করে নেবেন। এখন আপনার ঘরে 100 টাকা আছে, 10 টাকা হলেও সৎকা করে নেবেন, বাচ্চা মানুষ থাকলে না হলে 10 টাকা বাচ্চা মানুষকে খাইয়ে ফেলেন, না হলে আমল কাজ করবে না। যে কোনো আমল করেন না কেন, জিন বড়ি ভূত দিয়ে সাজাই ফেলেন ঘর, তারপরে কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি বাচ্চা মানুষকে কিছু না খাওয়াবেন। আপনি বাচ্চাকে কিছু খাওয়াতে হবে, এতিম বিধবা থাকলে তাদেরকে কিছু দান করতে হবে, অথবা মসজিদ মাদ্রাসা দিতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন আমার পাশে মসজিদ আছে, এতিমখানা আছে, আগে ওখানে দিব, ওখানে দিলেই হবে, কাজ জীবনও কাজ হবে না। আপনার ঘরে বাচ্চা থাকলে আগে বাচ্চাকে খাওয়ান, আপনার ঘরে না থাকলে আপনার প্রতিবেশীর ঘরে বাচ্চা থাকলে বাচ্চাকে খাওয়ান, বা বাচ্চাকে একটু আদর করে সহকারে তার হাতে চকলেট, ট্রফি, আইসক্রিম কিছু একটা তুলে দেন, তাহলে গিয়ে কাজ করবে। আল্লাহ আপনার মসজিদে এতিমখানায় থাকে না, আল্লাহ থাকে বসবাস করে বাচ্চার মাঝে, শিশু বাচ্চার মাঝে, ঠিক আছে, এটি বুঝবেন, ওরা নিজেরাই ফেরেস্তা। এই জিনিসটি আমি বারবার বলে থাকি যে ঠিক আছে, আপনারা আমলের রেজাল্ট পেতে হলে আপনি একটি আশেপাশে গরিব কোনো শিশু বাচ্চা খুঁজে বের করেন। এখন অনেকে আমাকে বলেন ভাই এতদিন আমল করতেছি, এতদিন আমল করতেছি, ঠিক আছে, কাজ হচ্ছে না, পরে খোঁজ নিয়ে অন্বেষণ, যখন ওনার বিরুদ্ধে আমরা মোরাকাবা করি বা ধ্যান করি, দেখি যে উনি নিজেই শিশু বাচ্চাদেরকে মনে করেন ধমকাধমকি করেন বা উল্টাপাল্টা ব্যবহার করেন, তো ওনার আমল কাজ করবে কীভাবে? নিজের বাচ্চাকে আদর করেন, আরেকজনের বাচ্চাকে আদর করবে কীভাবে? এ 10টি টাকা বাচ্চার জন্য বা 1টি টাকা 5টি টাকা বাচ্চার জন্য দিতে ওনার শরীর পড়ায়, নিজে বিড়ি সিগারেট খেয়ে 1000 টাকা খরচ করে ফেলতেছে প্রতিদিন 500 টাকা, কিন্তু একটা শিশু বাচ্চার জন্য সে আপনার মনে করেন যে 10টি টাকা তার বের হয় না পকেট থেকে, তার আমল কাজ করবে কীভাবে? চা পান খেয়ে দোকানে গিয়ে টাকা পয়সা ভাঙতেছে, কিন্তু একটা বাচ্চার জন্য সে 10টি টাকা দিয়ে জিনিস নিয়ে ঘরে যাবে সেটি তার হাতে ওঠে না। এই ধরনের ব্যক্তি আমার আমল করে কোনো ফায়দা নেই, দরবারি বেলা শরীফের আমল করে, বড় বিশাবের আমল করে, এই ধরনের ব্যক্তিরা জিন্দগিটা যদি তামা বানিয়ে ফেলে তার কোনো কাজ হবে না, এটা মাথায় রাখবে। তো যাই হোক, আজকে যে আমলটা আমি আপনাদের বলতেছি, এখন আপনি পছন্দের একটি মানুষকে আপনি ভালোবাসেন, তাকে বিবাহ করতে চাচ্ছেন, কিন্তু সে আপনার সাথে এতদিন ভালো ছিল, এখন হঠাৎ করে সে পৌঁছে নিয়েছে, সে এখন আপনাকে চিনে না জানে না, বিবাহের কথা শুনলেই সে মুখ ঘুরিয়ে রাখে, অথবা কোনো প্রকার যোগাযোগই করে না, ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে আপনাকে, হ্যাঁ, ফেসবুক, টুইটার, ভাইবার সব কিছু থেকে আপনাকে ডিলিট করে রেখেছে, ব্লক করে রেখেছে, এই ধরনের ইতরের জন্য, ঠিক আছে, আপনি তার ইতরাবি ঠিক করার জন্য আমলটি করতে পারবেন।
কোনো মতে আপনার চাকরি হচ্ছে না, বহু চাকরি আপনার চেষ্টা করেছেন, সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারেন, আপনার চাকরি হয়ে যাবে। আর আল্লাহর রহমতে মুশকিল, পেরেশানি, টেনশন বা বিপদ বলতে যা বোঝায়, আপনার বিবি চলে গেছে তার জন্য আপনি আমলটি করতে পারবেন, আপনার স্বামী চলে গেছে খোঁজখবর নেয় না টাকা পয়সা দেয় না, তার জন্য আপনি আমলটি করতে পারবেন, আপনি একটি ব্যবসা বাণিজ্য শুরু করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই জন্য আপনি আমলটি করতে পারবেন, পুঁজির অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, দোকানপাট দিতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন। তো আপনার হাজত যাই হোক না কেন, আপনার হাজত বা ইচ্ছা পূর্ণর জন্য আপনি আমলটি অবশ্যই আপনি আমাদের অনুমতি সাপেক্ষে আমলটি করবেন। তার আগে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমলগুলো যারা করতে চাচ্ছেন আপনার কমেন্ট বক্সে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে তসবিহগুলো আপনারা লিখে দিবেন। শুধু লিখার জন্য যে লিখবেন সেটা না, অন্তর থেকে মন থেকে ইয়াল্লাহ, ঠিক আছে, ইয়া মোহাম্মদ, আপনার মনে করেন দেখেছে মন থেকে লিখবেন, এইগুলো সওয়াবের নিয়তে লিখবেন। আরও দশজন আপনার লেখাটা পরে জানে ভাই, যত বেশি শেয়ার করবেন, যত বেশি মানুষকে বলবেন, আর আপনি যে কথাগুলো লিখবেন এটির মহলস্থিতিতে যত মানুষ উচ্চারণ করবে তত দ্রুত আপনার কাজ হবে। আপনার লেখাটা যদি কোনো মানুষ না পড়ে বা দেখা গেছে উচ্চারণ না জানে সেক্ষেত্রে আমার একটু দেরি হয়, যেহেতু আমাদের এজাজতের সিস্টেম আমরা এটা রেখেছি, এজাজতের সিস্টেম কিন্তু এটা রাখি না যে আপনি আমাদেরকে 5,000-10,000 টাকা প্রদান করে তাহলে এজাজত হবে। আমরা এজাজতের সিস্টেম রেখেছি, ঠিক আছে, যে আল্লাহর নামগুলো যারা উচ্চারণ করবে, যারা আল্লাহকে ভালোবাসবে মহব্বত সহকারে দিল থেকে অন্তর থেকে অনুসরণ করবে, বলবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সওয়াব রেশানি করবে, দরবারে বেলা শরীফে সওয়াব রেশানি করবে, তাদের এজাজত হয়ে যাবে। এখন আপনি লিখলেন কিন্তু সওয়াব রেশানি করেন না বা দরবারের কথা স্মরণ করেন না, দরবারকে ধ্যান করেন না, আমরা কিন্তু আমলের প্রাথমিক পর্যায়ে প্রতিটি আমল বলে দিয়েছি, দরবারকে ধ্যান করতে হয়, দরবারের হুজুরকে ধ্যান করতে হয়, যে এটি যেই তরিকা সেই তরিকাকে আপনাকে মানতে হবে, তাহলেই কাজ হবে। আর আমলিতার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গোপনীয়তা, আমল কাজ করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। আপনি যদি গোপনীয়তা রক্ষা করতে না পারেন আপনার আমল কাজ করবে না, নিরামিষ খেতে হয় বা একা বিছানায় থাকতে হবে, আলাদা থাকতে হয়, যদি অনেকেই করতে পারেন না আমরা জানি, সেক্ষেত্রে আমলটি ছেড়ে দেবেন না, আপনি আমলটি আরও বেশি বেশি করবেন, যার হয়তো 3 দিনে হয়, 7 দিনে হয়, আপনার না হয় 30 দিনে হবে, সমস্যা কী হবে, হবে না যে এমন কোনো কথা না, আমল ছেড়ে দেবেন না ভাই। ওয়াজিফা, আমল, এগুলো অন্তত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার এই আমি যে আমলগুলো আপনাদেরকে দিয়ে থাকি কিন্তু প্রতিটি জিনিসই কোরআনের আয়াত অথবা আল্লাহর কোনো নাম, আপনার গুণা তো মাফ হচ্ছে, আল্লাহ তো খুশি হচ্ছে, আল্লাহর রহমত তো আসতেছি, পরন্তু আপনার কাজটি হচ্ছে, এতে কিন্তু আমি মনে করি আপনার এই টুইন ইন ওয়ান ডাবল লাভ আপনার এর মাঝে, এই জিনিসটি আপনাকে মনে রাখতে হবে। তো আজকে যে আমলটির কথা আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমলটি আপনাদের জীবনকে বদলে দিবে, আপনার ভাগ্যকে আপনার কিসমতকে বদলে দিবে। আপনি আপনার জীবনে যা চাচ্ছেন, আপনি যেটি অ্যাচিভমেন্ট অর্জন করতে চাচ্ছেন, আপনার জীবনের যে গোল বা যে লক্ষ্য সেটি ইনশাআল্লাহ আপনার পূরণ হয়ে যাবে, আপনার ডেস্টিনি, আপনার লাক বা আপনার ফেভার ভাগ্য যেটাই আপনি বলেন না কেন, তকদির সব কিছু ইনশাআল্লাহ আল্লাহর মতো আপনার চমকাতে থাকবে, আপনি পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ এই আমলগুলো দ্বারা রেজাল্ট পাবেন। আমল করতে হলে যে কোনো ক্ষেত্রে আপনাকে এই আমলটি করার জন্য শর্ত হচ্ছে আপনার 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে, 500 বার আপনাকে আমলটি পাঠ করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আগে পরে 11 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে, মাঝখানে আল্লাহ দুটি নাম 500 বার পাঠ করতে হবে, কিন্তু আপনি আমলটি করলেন, নামাজ পড়লেন না, কোনো কাজ হবে না, আপনাকে 5 জায়গায় নামাজই হতে হবে। আমাদের আমলের শর্ত এটি, নামাজ পড়তে হবে, আর এই আমলটি আপনাকে জোহর নামাজ থেকে শুরু করতে হবে। চাঁদ ওঠার পর প্রথম যে সোমবার আসে, সেই সোমবার জোহর নামাজের পর থেকে আপনাকে আমলটি শুরু করতে হবে। এখন যদি দেখা গেছে আজকে চাঁদ উঠেছে, আজকে সোমবার, বা আজকে চাঁদ উঠেছে আগামীকাল সোমবার হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় সোমবার থেকে শুরু করবেন, কারণ চাঁদের 3 তারিখ পর থেকে আপনার মাস শুরু হয়, চাঁদের 3 তারিখ পর থেকে আবদার সংখ্যার মাস শুরু হয়, রেজাল্ট গায়েবের সময় শুরু হয়, সেটা অনেক জটিল ব্যাপার। অনেক হয়তো বলবেন চাঁদ উঠলে তো 1 তারিখ হয়, তাহলে আবার 3 তারিখ থেকে মাস শুরু হয় কি, এটার কোন ধরনের প্রক্রিয়া, সেটি বুঝতে হলে ভাই দরবারে আসতে হবে, সেটি একভাবে আপনাদেরকে বোঝানো যাবে না। চাঁদ যখন ডুবে যায়, তার ডুবে গেলেও আপনার দেখা গেছে মাস শেষ হয় না, 2.5 দিন পর 3 দিন পর মাস শেষ হয়, এরকম চাঁদও আপনার দেখা গেছে মাতৃগর্ভে 2.5 দিন 3 দিন থাকে, এটি অনেক প্রক্রিয়া আছে, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তাদেরকে জানতে হলে অবশ্যই সে আসতে হবে, এগুলো একবার বুঝিয়ে বলার কোনো আসলে সময় নেই, ফুসরত নেই। তো আমলটি আপনাকে কী করতে হবে, জোহর নামাজ আদায় করবেন, জোহর নামাজ আদায় করার পর 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আমরা নামাজে যদি দুরুদ শরীফ পাঠ করে থাকি 500 বার ইয়াল্লাহু ইয়া রাশিদু, ইয়াল্লাহু ইয়া রাশিদু, ইয়াল্লাহু ইয়া রাশিদু, ইয়াল্লাহু ইয়া রাশিদু, এই আমলটি পাঠ করবেন অন্তর থেকে, দিল থেকে, মন থেকে, ধীরে সুস্থে ইয়াল্লাহু ইয়া রাশিদু, এই আমলটি আল্লাহ তাআলার দুটি নাম ইয়াল্লাহু ইয়া রাশিদু আপনি 500 বার পাঠ করবেন, দিল থেকে, অন্তর থেকে, চক্ষু বন্ধ করে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে ভালোবাসা দিচ্ছেন বা ভালোবাসা নিচ্ছেন, আল্লাহর প্রেমের সাগরে আল্লাহর নূরের মাঝে আপনি ডুবে যাচ্ছেন, এরকমভাবে আপনি চিন্তা রাখবেন, আল্লাহর সবুজ বা নীর নূরের আলোতে আপনি ডুবে যাচ্ছেন, এরকম একটি খেয়াল রাখবেন। আমলটি করার শেষে আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, মনে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া তুলে প্রার্থনা করবেন, আপনি কেন কী চেয়েছেন, কোন উদ্দেশ্যে চেয়েছেন, এবং কত টাকা আপনার প্রয়োজন, কী আপনার বিপদ, এভাবে প্রতিদিন
প্রতিটি জোহর নামাজ বাদ, প্রতিদিন জোহর নামাজ বাদই আপনি আমলটি পাঠ করবেন এবং রেজামন্দি করবেন। আমাদেরকে দোয়ায় শরিক রাখবেন, আমাদের দরবারি বেলা শরীফের জন্য দোয়া করবেন, দরবারি বেলা শরীফের মাহাতামিমগণ যারা আছে, ওলিয়া উলিয়া গাওস কুতুব যারা আছে তাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব।